আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে বিশ্ব নবী, শেষ নবী হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সৌভাগ্য দান করলেন, সেজন্য সেই মহান স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ গুঞ্জ করে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল, আল্লাহ পাক বলেন, মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক বলেন যে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে হিদায়াত দান করেন সেই হৃদায়ত প্রাপ্ত হবে, আর যাকে পথভ্রষ্ট করেন তুমি তার জন্য কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তার মানে হল আল্লাহ পাক যাকে মহাব্বত করেন, যাকে পথ প্রদর্শন করাতে চান, তাকে একজন শায়েক নিযুক্ত করে দেন, তার শায়েকের সন্ধান করে দেন। আর যাকে আল্লাহ পাক সৎ পথে পরিচালিত করতে চান না, নিজের আত্মশুদ্ধিকে নিজে আকাঙ্ক্ষা থাকে না, বিদায় আল্লাহ তাকে কোনো শায়েকের সন্ধান দেন না। এ আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মাধ্যমে বলেন, আর যদি কোনো মানুষ যদি কোনো শায়েক পেয়ে যায় তাহলে তার লাভ কী হবে? আল্লাহ কী হয় কী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শায়েক পেয়ে গেল তাদের লাভ কী হবে? সেই লাভ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবায়ুনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতু আলাইহিম وعذابهم فتحا قريبا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহ আয়াত নাম্বার হলো 18, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক তাকিদ দিয়ে বলেন, আমরা বাংলায় যেমন বলি নিশ্চয় নিশ্চয়ই অবশ্য অবশ্যই আমি এই কাজটা করবই করব, এরকম অনেক কথা বলি না, মানে যেই কাজটা গুরুত্ব দেওয়ার জন্য এই কথাটা বলে থাকি। আল্লাহ বলেন লাকাদ নিশ্চয়ই অবশ্য অবশ্যই রাদিয়াল্লাহু আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আনিল মুমিনিন মুমিনদের উপর। সুবহানাল্লাহ, আল্লাহ কি বলেন? আমি নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্য অবশ্যই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে যাব। এই মুমিন কারা? প্রকৃত মুমিনের সংজ্ঞা দিতে আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন, ইযিবায়ুনাকা তাহতাশ শাজারা, যখন তারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল। এটাকে বায়াতে রেদওয়ান বলা হয়। 1400 সাহাবি আল্লাহর নবীর হাতে বায়াত গ্রহণ করেছিলেন, শপথ গ্রহণ করেছিলেন। বায়াত মানে কি? একজন মুরব্বীর মাথা হাতে থাকা। বায়াত মানে হলো একজন মুরব্বীর পরামর্শক্রমে চলা। বায়াত মানে হলো একজনে নসিহত করেছে, এমন একজন মুরব্বী নসিহত করেছে যার নসিহত আমি শুনি, এজন্য তাকে পীর বলা হয়। অনেকে আমরা বলি হুজুর পীর তো কোনো কোরআনে নাই, তো নামাজের কথাও কোরআনে নাই, আসেনি। সারা কোরআনের মধ্যে নামাজ দেখাতে পারবেন? পারবেন না। রোজা দেখাতে পারবেন? পারবেন না। তার কারণ হলো রোজা হলো বাংলা, এর আরবি হলো সাওম, নামাজ হলো বাংলা, আরবি হলো সালাম, পীর শব্দের অর্থ হলো মুর্শিদ, এর বাংলা বা ফার্সি হলো শায়েক মুর্শেদ পীর। এই জন্য পীর কোরআনের মধ্যে নাই, কিন্তু মুর্শিদ কোরআনের মধ্যে আছে। নামাজ যেমন কোরআনের মধ্যে নাই, নামাজের যে আরবি শব্দ সেটা সালাদ হিসাবে আছে। রোজা কোরআনের মধ্যে নাই, কিন্তু রোজার আরবি শব্দ হলো সোয়াম, সেই সোয়াম কোরআনের মধ্যে আছে। ঠিক তদ্রূপভাবে পীর কোরআনের মধ্যে নাই, কিন্তু পীরের যে আরবি আছে সেই মুর্শিদ কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ যখন ইবায়ু
তোমরা শপথ গ্রহণ করলে বায়াত হলে কা হে নবী আপনার নিকট যখন তারা বায়াত গ্রহণ করলো তারা যখন শপথ করলো তাহতা সাজারা একটা গাছের নিচে এই শপথটা করা হয়েছিল ফাআলিমা মা ফি কুলুবিহিম আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম আমি তাদের অন্তরে যা ছিল সব কিছু আল্লাহ আমি জানতে পেরেছিলাম আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ও বান্দা তুমি কত আস্তে বলো আর জোরে বলো মনে মনে বলো আর যাই কিছু করো তোমার অন্তরে অন্তরে একটা খেয়াল করো আমি আল্লাহ তোমার অন্তরের ব্যাপার জানি কি জানে আল্লাহ আমার আপনার অন্তরের মধ্যে কি তামান্না করতেছি এই অন্তরের বিষয়টাও আমার আপনার আল্লাহ জানে কি জানে না আমার আল্লাহ জানে আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম তারা যে ওই বায়াতের দোয়ানের মধ্যে আপনার হাতে যে তারা বায়াত গ্রহণ করেছিল দুনিয়ার কোনো স্বার্থ নয় আমি আল্লাহ তাদের অন্তরের দিকে চেয়েছিলাম আমি আল্লাহর কুদরতের নয়নের দি নয়নের দ্বারা চোখের দ্বারা আমি আল্লাহ তাদের অন্তরের দিকে চেয়েছিলাম আমার কুদরতের নজর দ্বারা দেখতে পেলাম ওই বায়াতের দোয়ানের মধ্যে 1400 সাহাবী কমবীর যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল তারা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য বায়াত হয়েছিল দুনিয়ার কোনো মানুষ কি খুশি করার জন্য নয় দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয় একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য বায়াত গ্রহণ করেছিল আয়াত থেকে আল্লাহ বুঝাতে যাচ্ছেন হে দুনিয়ার মানুষেরা পীরের দরবারে তুমি যাই বা ছেলের জন্য যাও না পীরের দরবারে যাই বা বড় লোক হওয়ার জন্য নয় পীরের দরবারে যাইবা তোমার মেয়ে হয় না ছেলের জন্য নয় পীরের দরবারে যাইবা মনের আকাঙ্ক্ষা পূরণের জন্য নয় পীরের দরবারে যাইবা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তোমার অন্তরটাকে পরিষ্কার করার জন্য তুমি আল্লাহওয়ালা নেককার মুত্তাকি হওয়ার জন্য এমন একটা দরবার যদি তুমি পেয়ে যাও যে দরবারে গেলে পীরও মুরিদের হাতের দিকে তাকায় না আর মিরদ মুরিদ পীরের দরবারে ছেলের মেয়ের জন্য যায় না তারাও পীর আল্লাহর হস্তে মানুষটাকে দিনের খাঁটি দিনের মুমিন বানাতে চায় আল্লাহওয়ালা বানাতে চায় আর মুরিদরা দরবারে যায় একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলেন যারা যারা নিজের মনের নিয়ত যদি খারাপ যদি ভালো না থাকে সেটাও আমি আল্লাহ জানি আর যদি মনের নিয়ত যদি পরিষ্কার করে পীরের দরবারে যায় সেটাও আল্লাহ আমি জানি ওই বায়াতের দলের মধ্যে 1400 সাহাবী আল্লাহর নবীর হাতে বায়াত হয়েছিল কিছু পাওয়ার জন্য নয় একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য তাহলে পীরের দরবারে কেন যাব একমাত্র পীরের দরবারে যাইয়া যেই শরীয়তের মাধ্যমে যেই কাজগুলি জায়েজ আছে করার হুকুম আছে সেগুলি মানার জন্য আর যেগুলি নিষেধ করা আছে কোরআন এবং হাদিসের জন্য হাদিসের মাধ্যমে সেটি আমরা মানার না করার জন্য দরবারে যাব কথা বলেন ঠিক নেই ঠিক না আজকে তো আমাদের দরবারে যাওয়া হয় দরবারে যাইলে যদি গরু টরু দেওয়া যায় আর যদি নামাজ টামাজ না পড়া লাগে দিয়া দিলাম 1 লাখকে অসুবিধা কি যদি 1 লাখ টাকা দিয়ে গরু দিয়া যদি জান্নাতে যাওয়া যায় তো এমন দরবারে তো যাওয়া উচিত টাকা পয়সার তো অভাব নাই দিয়া দিলাম 2 লাখ টাকা দুইটা গরু কি বলেন তো এ দরবারে গেলে হবে না এই কোরআন থেকে আল্লাহ পাক বলেন মা ফি কুলুবিহিম তোমাদের অন্তরের মধ্যে যা আছে আমি আল্লাহ জানি তুমি যদি না পাইরা নামাজ না পড়িরা হারাম খায়া সুদ খায়া ঘুষ খায়া নামাজ না পড়ে রোজা না করে হজ না করে পীরের দরবারে যাও পীরের দরবারে 2টা গরু দিলে যদি জান্নাত পাওয়া যায় আল্লাহ কয় সেই খবরও আমি জানি আর যদি পীরের দরবারে যাও আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সেটাও আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি কথা বলেন ঠিক নেই ঠিক না মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম আল্লাহ বলেন ফানজালা অতঃপর আমি নাজিল করলাম সাকিনাতা আলাইহিম তাদের পুরস্কৃত করলাম তাদের উপর শান্তি নাজিল করলাম ওয়া আযাবাহুম ফাতহান ক
পরিবা আর তাদেরকে নিকটবর্তী বিজয় আমি আল্লাহ তাদেরকে দান করলাম। এজন্য দরবারে যেতে হবে খালেস আল্লাহকে খুশি করার জন্য। এখন একদল উঠে পড়ে লাগছে পীর লাগে না, কেউ বলে পীর যা যার পীর নাই তার পীর শয়তান, ওরা বলে যে এক কথা বলে তারা হলো শয়তান, কিন্তু আসলে এদের কোনো মুরব্বী নাই। এদের বড় মুরব্বী হলো মিস্টার শয়তান। কি মিস্টার শয়তান এদের কেন ধরে ধরে ঘুরায় যাতে কোনো আল্লাহর হক বলির দরবারে না যাইতে পারে, কারণ ওখানে গেলেই তো হেদায়ত হয়ে যাবে, ওখানে গেলেই তো সুদ থেকে বেঁচে থাকবে, ওখানে গেলেই তো পাঁচ ওয়াক্ত নামাজই পড়বে। এই যে আমাদের এই মসজিদের মধ্যে অনেক লোক বসা আছে, অনেক পীর ভাইরা এমন আছে দরবারে যাওয়ার আগে সুদ করছিল, দরবারে যাওয়ার আগে ঘুষ করছিল, দরবারে যাওয়ার আগে বেনামাজি ছিল, দরবারে যাওয়ার আগে ঘুষ খাইতো, এখন দরবারে যাওয়ার পরে হুজুর কেমলা শুধু বলছে বাবা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেওয়া যাবে না, পাঁচ ওয়াক্ত নামাজই পড়তে হবে বিনা কাজায়। ওই হুজুর কেবলার সাথে ওয়াদা করে আসছে যখনই সে নামাজের সময়টা এসে যায় আর যদি কোনো শয়তান ওসো আসা দেয় তখনই মনে পড়ে যায় আমি তো ওয়াদা দিয়ে আসছি আমার হুজুর কেবলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আমাকে পড়া লাগবে। কথা বলেন ঠিক নেই? ঠিক না? এই জন্য কেমন একটা দরবার তালাশ করতে হবে যেই দরবারের মধ্যে গেলে পিসাব শুধু আপনাকে আল্লাহওয়ালা বানাতে চায়, আপনার পকেটের দিকে তাকায় না, এমন একটা দরবারে যেতে হবে আপনি তালাশ করে দেখেন। আমি বলবো না যান গাছির দরবারে যান, কিন্তু আপনি এমন একটা দরবার তালাশ করে দেখেন। সেই দরবারটা যদি আজান গাছির দরবার হয় তাহলে আপনার যাইতে অসুবিধাটা কোথায়? কথা বলেন ঠিক নেই? ঠিক না? আপনার যাইতে কোনো সমস্যা আছে? কারণ ওখানে তো টাকা পয়সা লাগে না, এমন একটা দরবারে যাওয়ার দরকার। আয়ের আগে আমি বলেছিলাম হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, এটা কখন হাসরের মাঠে। এরপরে বলেছিলাম যার আমল নামা ডান হাতে চলে আসবে, যার ফয়সালা জান্নাতি হয়ে যাবে, তো জান্নাতি হওয়ার পরে সেই লোকটা তখন তার বন্ধু বান্ধবকে তালাশ করতে শুরু করবে, তখন সে বলবে আরে অমুক লোকটা তো আমার দোস্ত ছিল, বন্ধু ছিল, ও তো দুনিয়াতে আমার কোনো অনেক উপকার করেছে, আজকে সেই লোকটা কোথায় আছে তালাশ করে দেখি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইউসাফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাতি ফায়াকুলুর রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তা'রিফুনি আনা আল্লাযী সাকাইতুকা শারবাতান। আল্লাহর নবী কত সুন্দর করে ইবনে মাজাহ কিতাবের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহর নবী বলেন ইউসাফু আহলুন নার, হাসরের ময়দানে বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, জান্নাতিরা জাহান্নামের ফয়সালা, জান্নাতিরা জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হওয়ার পর জাহান্নামীরা দাঁড়িয়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে হায় আমাদের দুর্ভাগ্য আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। ইতিমধ্যেই তাদের একজন বন্ধু ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাতে, জান্নাতের একজন বন্ধু ওই সারিবদ্ধ জাহান্নামীদের সামনে যেতে থাকবে। জান্নাতি ব্যক্তি জাহান্নামি ব্যক্তিকে চিনতে পারবে না, কিন্তু জাহান্নামি ব্যক্তিরা জান্নাতি ওই বন্ধুটাকে দেখে চিনে ফেলবে, চিনে ফেলার পর ওই বন্ধু ডেকে বলবে ফায়াকুলুর রাজুলু মিনহুম, ফায়াকুলুর রাজুলু তার উদ্দেশ্য হলো জাহান্নামীদের মধ্য থেকে এক ব্যক্তি বলবে ইয়া ফুলানু আমা তা'রিফুনি, ইয়া ফুলান হে অমুক, এখানে অমুকের কথা কেন বললো? অমুকের দ্বারা উদ্দেশ্য হলো তোমার একজন বন্ধু নামাজি ছিল, এই নামাজিকে অমুক বলা হয়েছে, তোমার একজন বন্ধু তোমার একজন বাবা নামাজি ছিল, তোমার বাবা নেককার ছিল, তোমার বাবা হাসরের ময়দানে, তোমার বাবা যদি জান্নাতি হয় তো তোমার বাবা ছেলের জন্য সুপারিশ করবে, আর ছেলে যদি জান্নাতি হয় বাবা যদি জাহান্নামি হয়, ছেলে যদি জান্নাতি হয়ে যায় জান্নাতি হওয়ার পরে ছেলেটা বাবাকে তালাশ করবে। এই জন্য ফুলান শব্দের দ্বারা অনেক মানুষকে বোঝাইতে চেয়েছেন, এই জন্য নির্দিষ্ট কোনো এক ব্যক্তিকে বোঝানো হয় নাই, ফুলান শব্দের দ্বারা সবাইকে এখানে সংযুক্ত করা হয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেন ইয়া ফুলানু আমা তা'রিফুনি, জাহান্নামীদের ওই সারিবদ্ধদের মধ্য থেকে একজন ডেকে বলবে আমা তা'রিফুনি, হে আল্লাহর ওলি তুমি কি আমাকে চিনতে পাও নাই, হে নামাজি ভাই তুমি
কি আমাকে চিনতে পাও নাই? হে মসজিদের মুয়াজ্জিন সাহেব, তুমি কি আমাকে চিনতে পাও নাই? হে মসজিদের ইমাম, তুমি কি আমাকে চিনতে পারো নাই? হে মসজিদের খতিব, তুমি কি আমাকে চিনতে পারো নাই? হে মাদ্রাসার ছাত্র, তুমি কি আমাকে চিনতে পারো নাই? হে মসজিদের মুসল্লি, তুমি কি আমাকে চিনতে পারো নাই? হাদিসের মধ্যে আল্লাহর নবী বোঝাতে চায়, ইয়া ফুলান বলে এক একজনকে উল্লেখ করে বলবে। মুসল্লিরা বলবে, নামাজি যখন, নামাজি ব্যক্তি যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, ওই নামাজি ব্যক্তির জন্য যারা ওযুখানার ব্যবস্থা করে দিবে, সেদিন ওযুখানা ব্যবস্থা করনেওয়ালা, হালাল টাকা দেনেওয়ালা ও ওযুখানার ব্যবস্থা করনেওয়ালা ডেকে বলবে, হে নামাজি ভাই, মসজিদের মধ্যে আমি ওযুখানার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেই ওযুখানার পানি দ্বারা ওযু কইরা পাক পবিত্র হইয়া তুমি নামাজ পড়েছো, আজকে তুমি না জান্নাতে যাও, আমি বড় অসহায় জাহান্নামি হয়ে গেছি, আমার জন্য সুপারিশ করো। মুসল্লি বলবে, হে হুজুর, নামাজ একত্র পড়েছি, দুই অক্টোবরই নাই, আজকে জাহান্নামি হয়ে গেছি, আপনার কথা শুনি নাই, আজকে দেখা যায় আপনি জান্নাতি হয়ে গেছেন, আমি জাহান্নামি হয়ে গেছি। ও হুজুর, আপনি কি চিনতে পারেন নাই? মহাব্বত করে আপনাকে ভালোবাসতাম, মহাব্বত করে আপনাকে চা খাওয়াইতাম, মহাব্বত করে আপনার গরিব, আপনার প্রতি মাসে আপনাকে একদিন খানা খাওয়াইতাম, আজকে আপনি জান্নাতে যান, আমি তো বড় অসহায় জাহান্নামী হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন, এভাবে বলতে 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 দুনিয়ার অনেক মানুষ জান্নাতি ব্যক্তিদেরকে জাহান্নামী ব্যক্তিরা বলে বলে বলবে, ইয়া ফুলানু আমা তারিফুনি সাকাইতুকা শরবাতান, হে জান্নাতি বন্ধু, তোমাকে একদিন আমি এক গ্লাস শরবত খাবিয়েছিলাম, কি খাবিয়েছিলাম? তুমি খুব দৃষ্টান্ত ছিলে, তখন আমি তোমাকে দাওয়াত দিয়ে এক গ্লাস পানি খাওয়াইছিলাম, শরবত খাওয়াইছিলাম, আজকে তো আমার কোনো উপায় নাই, তুমি তো জান্নাতি হয়ে গেছো, তোমার কোনো আর সমস্যা নাই, এখন আমি বড় সমস্যার মধ্যে আছি, যদি পারো আমার জন্য একটু সুপারিশ করো। হাসরের ময়দান, ওই এক গ্লাস বন্ধুকে, জান্নাতি এক গ্লাস বন্ধুকে আপনি শরবত খাওয়াইছিলেন, দুনিয়াতে জানতেন না লোকটা জান্নাতি না জাহান্নামী, কিন্তু লোকটা জান্নাতি হয়ে গেছে। অনেক মানুষ এমন আমলদার আছে, বেশভূষায় তাকে এত আমলদার বোঝা যায় না, কথাবার্তায় এত আমলদার বোঝা যায় না, কিন্তু তার যে আমল, এটা একজন হুজুরের চাইতেও বেশি আমল, কথা বলেন এমন হতে পারে কি পারে নাই। আজকে সুফি মুফতি আজান গাসিত রহমতুল্লাহ আলাইহির দরবারে, এখন বর্তমান মওজুদা হুজুর কাবলা একজন স্কুলের মাস্টার, তাকে তো আমরা এমন সে উচ্চ পর্যায়ের কামালিয়ত অর্জন করেছে আমরা ধারণা করতে পারি নাই। হ্যাঁ, এতটুকু ধারণা ছিল সে নেক কাজ করে, ভালো কাজ করে, জিকির আজকার করে, গুনার কাজ করে না, কিন্তু এত উচ্চ তপ্তার ওলি হয়ে গেছে সেটা তো আমরা জানতাম না। আজকে তিনি গদ্দিনিসীন হয়ে গেছেন। ঠিক তদ্রূপভাবে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদেরকে আমরা তেমন একটা মূল্যায়ন করি নাই, কিন্তু সে ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহর অতি নিকটবর্তী হয়ে গেছে, তারা জান্নাতের মধ্যে তার নাম লেখা হয়ে গেছে, আমাদের চোখের মধ্যে তার সম্পর্কে আমাদের বেশি ধারণা নাই যে লোকটা এত পরহেজগার, এত আল্লাহওয়ালা, এরকম আছে না? অনেক লোক এমন আছে। তো হাসরের ময়দানে বলবেন, এরে দোস্ত, তুমি আজকে জান্নাতি হয়ে গেছো, আরে তোমার না আমি ডাইকা ডাইকে শরবত খাওয়াইতাম, আজকে তুমি জান্নাতে যাইতেছো, আমি যে শরবত খাওয়াইলাম এটার বিনিময় কিছু আমারে দিবা না, আজকে তো আমি বড় অসহায়। লোকটা ডেকে বলবে, ইয়া ফুলানু আমা তারিফুনি, তুমি কি আমাকে চিনতে পারো নাই? সাকাইতুকা শরবাতান, আমি তোমাকে ঠান্ডা পানির শরবত খাওয়াইছিলাম। শরবত বলে এখানে আল্লাহর নবী বোঝাতে যাচ্ছেন, মানুষের মানুষকে কত মানুষ কত মানুষকে আপ্যায়ন করে দাওয়াত খাওয়ায়, তবে দাওয়াতটা হালাল টাকার খাওয়ানো লাগবে। হাসরের ময়দানে বলবে, আমি তো হালাল টাকার খাবার তোমাকে খাবিয়েছিলাম, আজকে তুমি জান্নাতে আমি জাহান্নামি হয়ে গেছি, আমার জন্য সুপারিশ করো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াকালা বাদুহুম, তাদের মধ্য থেকে আর একজন ডেকে বলবে, আনাল্লাদি ওয়াহাবতুলাকা ফাওজুয়ান, হে আল্লাহর ওলি, তোমাকে ওযু করার ব্যবস্থা আমি করে দিয়েছিলাম, মসজিদের মধ্যে ওযুখানার ব্যবস্থা করেছিলাম,
মাদ্রাসার মধ্যে তোমাকে পড়ার জন্য ব্যবস্থা করেছিলাম, এতিমখানায় প্রতি বছর চাল দিতাম, সেই চাল খাইয়া তুমি আলেম হয়েছ, আলেম হইয়া বড় মাওলানা হয়েছ, আমলদার হয়েছ, আজকে জান্নাতি হয়ে গেছ, আমার চাল খাইয়া তুমি জান্নাতে যাও, আমার জন্য কি একটু সুপারিশ করবা না, আমি বড় অসহায় হয়ে গেছি। আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন তখন ওই যে ওযু করেছিল, যার পানির দ্বারা ওযু করিয়া নামাজি নামাজ পড়িয়া নামাজি মুসলমান জান্নাতি হয়ে গেছে, মসজিদে দান করেছে কিন্তু নামাজ পড়তো না, জাহান্নামী হয়ে গেছে। আর যদি ওই মুসল্লির সাথে ওই ওযুখানার ব্যবস্থা করনেওয়ালার যদি সম্পর্ক থাকে, পরিচয় থাকে, হাসরের মাঠে বলবে আমার ওযু দ্বারা ওযু করিয়া নামাজ পড়িয়া জান্নাতি হইছ, আজকে আমার জন্য একটু সুপারিশ করো, আমি তোমাকে শরবত খাওয়াইছিলাম, আমার জন্য একটু সুপারিশ করো। আল্লাহর নবী বলেন ফায়াশফাউলাহু ফায়ুদখিলুহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তখন ওই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ ওর এক গ্লাস পানি আমি খেয়েছিলাম, ওর এক গ্লাস শরবত আমি খেয়েছিলাম, আজকে সে শরবতের দোহাই দিয়া তোমার কাছে সুপারিশ করতে চায়, আল্লাহ এখন আমি কি করব, তোমার কাছে সুপারিশ করি। আল্লাহ বলে বান্দা তোমাকে জান্নাত দিয়েছি, আর জান্নাতি ব্যক্তি যখন আল্লাহর কাছে যেটাই চায় সেটা থেকে আমি বঞ্চিত করি না, যেহেতু তুমি জান্নাতি এখন তুমি যা চাইবে আমি তোমার সব সুপারিশ কবুল করে নিব। তুমি যেহেতু জান্নাতি হয়েছ সুপারিশ করেছো, এখন তোমার সুপারিশ আমি ফিরত দেব না, ওই যে তোমার পানির ব্যবস্থা করেছিল, ওযুখানার ব্যবস্থা করেছিল, যাও যাও তুমি ওই ওযুখানার ব্যবস্থা করনেওয়ালা লোকটাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। ও জান্নাতি তোমাকে এক গ্লাস পানি খাওয়াইছিল, শরবত খাওয়াইছিল, তার সাথে তোমার সাথে একটা ভালো সম্পর্ক ছিল, আমি আজকে অনুমতি দিলাম ওই লোকটাকে তুমি নিয়ে জান্নাতে চলে যাও। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা থাকবে, হাসরের ময়দানে তার সাথে তার সম্পর্ক থাকবে, যার সাথে যার ভালোবাসা যার, হাসর হবে তার সাথে তার, দুনিয়ার মধ্যে যার সাথে যার ভালোবাসা থাকবে হাসরের ময়দানে, ওই লোকটার সাথে যদি জাহান্নামীও হয় তার বন্ধু যদি জান্নাতি হয়, ওই বন্ধু জান্নাতি বন্ধুর কারণে জাহান্নামী লোকটাও জান্নাতি হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন সৎ মানুষের সাথে সঙ্গী হও, সৎ মানুষের সাথে বন্ধুত্ব করো, সৎ মানুষের সাথে ভালোবাসা লাগাও, আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ রাখো, একজন শায়েখ ধরো, একজন মুর্শিদ ধরো, একজন শায়েখ যদি তুমি ধরো ওই শায়েখের সাথে যদি তুমি পরামর্শ করবে, শায়েখ তোমাকে সৎ পরামর্শ দিবে, ওই সৎ শায়েখ তোমাকে সৎ পরামর্শ দিয়া জান্নাতের দিকে নিয়ে যাবে, আর শায়েখ যদি আল্লাহওয়ালা হয় জান্নাতি হয়, ওই শায়েখের দরবারে হাসরের ময়দানে কত মুসল্লি জাহান্নামে দাঁড়িয়ে থাকবে, আর যদি শায়েখ যদি জান্নাতি হয়, শায়েখ যদি পেশাব যদি জান্নাতে যেতে থাকবে, হাসরের ময়দানে মুরিদ ডেকে বলবে পেশাব আমার আপনাকে তো আমি মহাব্বত করতাম, যেটা আপনি বলতেন সেটাই আপনি শুনতাম, আপনার দেওয়া ওজিফাগুলি আমি আদায় করতাম, নামাজও পড়েছি নামাজও সারি নাই, যে কোনো কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি, ও আমার পীর ও আমার শায়েখ আজকে আমাকে ফেলে জান্নাতে আপনি যায়েন না, ওই শায়েখ সেদিন আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ বড় বিপদে পড়ে গেছি, আমার অনুসরণ তারা করতো, আমি যেটাই বলতাম সেটাই করতো, কিন্তু তারপরেও শয়তানের দোকার কারণে বড় বেশি গুনাহ করে ফেলে আজকে জাহান্নামী হয়ে গেছে। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আমার যেই মুরিদগুলি আছে এই মুরিদগুলিকে তুমি জান্নাতের মেহমান করে দাও। আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়ে থাকে সেদিন এই কথাটাও সত্য, শায়েখ যদি জান্নাতি হয় মুরিদদের মুরিদের জন্য সুপারিশ করবে।
কি বলেন করবে কি করবে না বলবেন হুজুর দলিল চাই প্রমাণ চাই দলিল ছাড়া বিশ্বাস করি না এ আপনাদের দলিল দেওয়ার জন্য যার মনের মধ্যে চুলকানি শুরু হয়ে গেছে ফিরে আবার মুরতিদেরকে সুপারিশ করে নিবে কেমনে কোনো হাদিস কোরআনে আসেনি নি আছে না নাই একদল আছে শুধু প্রশ্ন খুঁজে কিভাবে পীর আর মুরিদের মধ্যে বেজাল লাগানো যায় সেই চিন্তা ফিকির নিয়ে 24 ঘন্টা ঘুরে এখন প্রশ্ন করতে পারেন হুজুর মুরিদে সুপারিশ করবেন নামাজ রোজার প্রয়োজন নাই না না এ কথা তো আমরা বলি না আমি বলতেছি মুর্শিদ নামাজের কথা বলেছে হজের কথা বলেছে জাকাতের কথা বলেছে তারপরেও যদি কোনো মুরিদ যদি আমল করার পরেও যদি জাহান্নামী হয়ে যায় ওই জাহান্নামী লোকটাকে সুপারিশ করবে কিন্তু আমল করা লাগবে নাকি বলেন এই জন্য সঠিক পীরের কাছে গেলে এ কথা কোনো সময় বলবে না তোমার নামাজ লাগবে না দরবারের মধ্যে দুইটা গড়ি দিয়ে দাও বরং হক দরবারে গেলে বলবে অবশ্যই তোমাকে নামাজ পড়া লাগবে অবশ্যই তোমাকে হালাল খাওয়া লাগবে অবশ্যই রমজান মাসের রোজা রাখা লাগবে অবশ্যই যাকাত ফরজ হলে যাকাত দেওয়া লাগবে যদি সঠিক পীর হয়ে থাকে তাহলে আপনাকে এগুলি নির্দেশ করবে কথা বলেন ঠিক নেই ঠিক না আল্লাহর নবী বিশ্ব নবী বলেন قال إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصبة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة دور حديث المدى سيستر سويتا كتاب فرنوهاي তার মধ্যে এক নম্বরে হলো বুখারীর কিতাব যেটা কোরআনের পরে যার স্থান নাম্বার দুই নম্বরে হলো তিরমিজি আবু দাউদ মুসলিম এই কিতাবগুলির স্থান হলো সবার উপরে এখন যে হাদিসটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এ হাদিসটা 76টা কিতাবের মধ্যে তিরমিজি নামক একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে আল্লাহর নবী উল্লেখ করেন ক্বালা ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিয়ামে আল্লাহর নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু আল্লাহওয়ালা থাকবে জান্নাতি থাকবে এদের কি স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হবে এরা জান্নাতি তো হবেই বরং আরো কিছু গুনাহগারের জন্য জাহান্নামের জন্য সুপারিশ করবে কে বলে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিয়ামে ফিয়াম শব্দের অর্থ হলো দল একজন ব্যক্তির জন্য নয় আমার উম্মতের মধ্যে এমন লোক থাকবে যারা দলকে দল সুপারিশ করে ওই জাহান্নামী ব্যক্তিদেরকে দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে সুবহানাল্লাহ তাহলে একজন ব্যক্তিকে সুপারিশ করবে না দলে দলে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কাদেরকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতেরা তো এমনিই জান্নাতে যাবে কথা বলেন ঠিক নেই ঠিক না এর নবী আল্লাহর নবী বলেন ওয়ামিনহুম মাইয়াসফাউ লিল কাবিলাতে আর কিছু লোকদেরকে ক্ষমতা দেওয়া হবে তার দলের জন্য তার গোত্রের জন্য সুপারিশ করবে আল্লাহর নবী বলেন শুধু তাই নয় ওয়ামিনহুম মাইয়াসফাউ লিল উসবাতে আর কিছু লোক বেশি আমলদার নয় মোটামুটিভাবে আমল করেছে জান্নাতি হয়েছে আল্লাহ বলবেন তোমাকে এত বেশি ক্ষমতা দেওয়া হবে না কারণ তোমার যোগ্যতা কম তোমার আমল কম কি কম আমল কম কারণ এই দুনিয়ার মধ্যে যার যোগ্যতা বেশি থাকে তার পথ তত উপরে ওঠে চাপাবাজি করে পদে ওঠা যায় না হাসরের ময়দানে চাপাবাজি কইরা বেশি লোক সুপারিশ করা যাবে না যার আমল বেশি হবে সেই বেশি সুপারিশ করতে পারবে কথা বলেন ঠিক নেই ঠিক না দুনিয়ার মধ্যে যেমন টাকা থাকলে উপরে ওঠা যায় যোগ্যতা বেশি থাকলে উপরে ওঠা যায় চাপাবাজি করে নয় হাসরের ময়দানে চাপাবাজি করে নয় যার আমল যত বেশি হবে যে যত বেশি আল্লাহর অনুগত্য করবে আল্লাহকে যে বেশি খুশি করতে পারবে তত বেশি হাসরের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওয়ামিনহুম মাইয়াসমাউ লিল উসবাতে কিছু সংখ্যক লোক এমন হবে মোটামুটিভাবে আমল করে কোনোভাবে জান্নাতি হয়েছে এখন জান্নাতি হওয়ার পর বাবা ওই জাহান্নামী লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকবে বাবা বলবে সন্তান আমার দুনিয়াতে এত কষ্ট করে তোকে লেখাপড়া করাইলাম দুনিয়াতে এত কষ্ট করে তোকে লালন পালন করলাম
তবলিগ জামাতে পাঠাইলাম, পীরের দরবারে পাঠাইলাম, বড় আল্লাহওয়ালা হুজুরের কাছে ধরে পাঠাইলাম, ওই হুজুরের সাথে সম্পর্ক করার কারণে নামাজি হইলা, হক দরবারে যাওয়ার পরে নামাজি হইলা। তুমি নামাজ পড়ছো কিন্তু আমি নামাজ না পড়ার কারণে জাহান্নামী হয়ে গেছি। তুমি হক দরবারে যাওয়ার কারণে হালাল হারাম তুমি খাও নাই, হালাল খাইছো, আমার কোনো মুরব্বী ছিল না, আমি হারাম আর হালাল তুমি করে নাই, পার্থক্য করে নাই, খাইছি, খাওয়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি, এখন তুমি জান্নাতি হয়ে গেছো, আমার সন্তান আমাকে রাইখা কিভাবে জান্নাতি যাইবা? সন্তান তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ বড় বিপদে পড়ে গেছি, বাবারটা খাইছি, বাবারটা বলছি, বাবা জাহান্নামী হয়ে গেছে, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমার পরিবারের যারা আছে, আমার বাপ মা ভাই বন্ধু পরিবারের যারা আছে তুমি তাদেরকে কবুল করে নাও, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। আল্লাহ বলবেন জান্নাতি তোমার আমল তো একদম কম, অল্প আমল করেছো, মোটামুটি ভাবে ফাঁস করেছো, কোনো ডিগ্রি তোমার নাই, মোটামুটিভাবে ফাঁস করেছো, তারপরেও তুমি যেহেতু তোমার আব্বা আম্মার জন্য সুপারিশ করেছো, আমি তোমাকে খালি হাতে ফেরত দেব না, আমি তোমার জন্য অনুমতি দিলাম, তোমার পরিবারের মধ্যে যত লোক আছে সবাইকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। আজকে মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ে, মা বাবা এদের বেশি গুরুত্ব দেয় না, ইংলিশ মিডিয়াতে পড়ে এটারে খুব আদর করে, এটা যা কয় তাই কিনা দেয়, হাসরের ময়দানে মনে রাখবেন ওই মাদ্রাসার যে ছেলেটা কোরআন শরীফ পড়তেছে ওই ছেলেটা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে, আর ওইটা যখন জাহান্নামে যাবে ও তো নিজেই এনাফসি এনাফসি করবে, আপনার সুপারিশ করবে কখন? মাদ্রাসায় মেয়েটা পড়ে এটার বেশি গুরুত্ব দেয় না, ভার্সিটিতে পড়ে ইংলিশ মিডিয়াতে পড়ে এই মেয়ে যেটা চা সেটাই কিনে দেয়, মনে রাখবেন এই মেয়েটা পর্দা করে, এই মেয়েটা ভালো আমল করে, হাসরের ময়দানে এই মাদ্রাসা পড়নেওয়ালা মেয়েটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি মানে বললাম নাকি কোরআন হাদিস থেকে বললাম? কি বললাম? কোরআন হাদিস থেকে বললাম। আল্লাহর নবী বলেন ওয়ামাই ইয়াশফাউ লিল উসবাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুলি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন সর্বশেষ যে ব্যক্তিটা জান্নাতি হবে তার আমল আর নেক সমান সমান হয়ে যাবে, একটু নেকের পাল্লাটা একটু বাড়ি থাকার কারণে মোটামুটি একদম নিম্ন পর্যায়ের সে জান্নাতি হবে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাও যদি জান্নাতের জন্য সুপারিশ করে, তার সুপারিশ করেও তাকে একজন ব্যক্তি জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি তাকে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, এমনভাবে সুপারিশ করতে করতে দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই কিন্তু আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক থেকেছে, এই লোকটাও জাহান্নামে যাবে না, শেষ পর্যন্ত ওই লোকটা নামাজির সাথে সম্পর্ক থাকার কারণে, হক হালাল খানেওয়ালা খান সম্পর্ক থাকার কারণে, আলেমদের সাথে সম্পর্ক থাকার কারণে, একজন শায়খের পরামর্শ নিয়ে চলার কারণে হাসরের ময়দানে জাহান্নামীর দপ্তরে নাম ওঠার পরেও লোকটা তাদের সুপারিশ পাইয়া হাসরের ময়দানে সে জান্নাতে চলে যাবে। এই জন্য একজন শায়খের দরকার আছে না নাই? কথা বলেন নাকি আছে না নাই? একজন শায়খের দরকার আছে, একজন মুরব্বীর দরকার আছে। আমাদের যত বাংলাদেশের যত সারা বিশ্বের যত বড় বড় আলেম সবারই একজন মুরব্বি আছে, আমাদের মাযহাবের চারজন ইমাম, এই চারজন ইমামরাও তো মুরিদ হয়েছে। এখন আপনি যে বলেন পীর মুরিদ লাগে না, আপনি যেই মাযহাবের অনুসরণ অনুকরণ করতেছেন সেই মাযহাবের ইমাম যদি সে একজনের বায়াত হয়ে থাকে তাহলে আপনি কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির চাইতে বেশি মুরব্বি হয়ে গেছেন? আপনি কি ইমাম শাফির চাইতে বেশি বড় বুজুর্গ হয়ে গেছেন? আপনি কি ইমাম হাম্বলের চাইতে বেশি মুরব্বি হয়ে গেছেন? আপনি কি মালিকের চাইতে মালিক বিন হাম্বলের চাইতে আপনি কি বেশি বড় বুজুর্গ হয়ে গেছেন? তারা যদি পীর ধরে তাহলে আপনার পীর লাগে না কিভাবে? মাতার মধ্যে যদি শয়তানে আঘাত করে তাহলে পীর লাগবে না এই কথাটা বলে, আর মাতার ব্রেনটা যদি ক্লিয়ার থাকে, মাতার তারের জয়েন্টগুলি যদি ভালো থাকে অবশ্যই বিবেচনা করবে মাযহাবের চার ইমাম তারাও মুরিদ হয়েছে, আমারও মুরিদ লাগবে, আমার একজন শায়খের দরকার আছে। কথা বলেন ঠিক নেই ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়া